রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিকৃষ্ট চোর হলো সালাত চোর। চোর তো এমনিই নিকৃষ্ট, এর মধ্যে সবচেয়ে বেশি নিকৃষ্ট হলো, জঘন্য চোর হলো, নিকৃষ্ট চোর হলো যে সালাত চুরি করে। সাহাবায়ে কেরাম বললেন, কাইফা ইয়াসরিকু মিনাস সালাহ, ও আল্লাহর রাসূল, সালাত কীভাবে চুরি করে মানুষে? রাসূল বললেন, লা ইউতিম্মু রুকুআহা ওয়ালা সুজুদাহা, সালাতে রুকু সেজদা পরিপূর্ণ করে না, রুকু পরিপূর্ণ করে না, সেজদা পরিপূর্ণ করে না, তারা ঠিকমতো রুকু করে না, ঠিকমতো সেজদা করে না, তারা সালাত চোর, আর তারা হইল নিকৃষ্ট চোর।